এখানে মরিচ তালা হচ্ছে, নারকেলের ভর্তা বানানোর জন্য আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে আমরা নারকেলের ভর্তা বানাবো দুপুরের জন্য। আজকে নারকেলের ভর্তার জন্য রসুন তেলে নিচ্ছি, শুকনো মরিচ তেলে নিচ্ছি, আর হচ্ছে মাছ ফ্রাই করবো, আর এখানে মাছের মাথা দিয়ে ডাল রান্না করবো, ভাজা মাসকালের ডাল, মাছের মাথা কষিয়ে নিচ্ছি, তারপরে ডালটা দিয়ে দেব। এই যে ডাল, এটা পানি দিয়ে গুলি, পরে ডালটা গুলি দিয়ে দেব। আর এখানে এই যে আফরা খেলাধুলা করতেছে, আমার ওখানে রান্না চলছে। হাই আফরা, কি করতেছ? খেলতেছ? তো একা কি করবে, সারাক্ষণ পড়াশোনা করে, পাশাপাশি খেলাধুলা করে। তো পাশাপাশি টিভি দেখে। তো এখন মাছ ধুয়ে ক্লিন করে নিয়েছি, এখন আমরা মাছটা ফ্রাই করবো। মাছটার মধ্যে এখন আমি দেবো হলুদ, মরিচের গুঁড়ো আর লবণ সব মতো দিয়ে এটাকে আমি ম্যারিনেট করে নেব। মাছগুলো একটু ওভাবে ফালি করে নিয়েছি, যেহেতু লবণ মরিচটা ভালো করে ঢুকে তাহলে খেতে অনেক টেস্টি হবে। মাছ বেজে নেওয়ার জন্য তেল দিয়ে দিয়েছি পাইপ্যানে, এখান দিয়ে মাছের মাথাও হয়ে গিয়েছে। এখন ডালটা দিয়ে দিব গুলি, মাছটা বেজে নেব। গরম হচ্ছে, মাছটা বেজে নেওয়ার জন্য পাইপ দিয়েছি। ডালটা দিয়ে দেব, ডালটা গলার পরে দিয়ে দিলাম। ডালটা মাছের মাথার সঙ্গে মিশিয়ে দিলাম। যেটা খালি ফ্রাই করবো তাই একদম মশমশে লাল করে ভালোভাবে ফ্রাইটা করে নিতে হবে, এটা খালি যাবে খাবে। যে পাউডার রেডি করতেছি, নারিকেলের ভর্তা বাটবো। এখন শিলপাটা ভর্তা বেটে নেব, পেঁয়াজ রসুন লবণ আর শুকনো মরিচ আগে একসাথে দিয়েছি, তারপর নারকেল খোড়া দেবো। এভাবে দেব, শুধু পাউডার
আছেন। অনেকে মিক্সার গ্রাইন্ডার দিয়ে ব্লান্ডার করে বস্তা বানাতে পারে, বাট আমার কাছে শিল্পাটা বস্তাটাকে নেওয়াতে বেশি ভালো লাগে, তাই আমি শিল্পটাই সবসময় বস্তা বানাই। যার যেভাবে পছন্দ তা আমার কাছে বেশ ভালো লাগে, একটু কষ্ট যদিও শিল্পাটা বস্তাটা বেটে নেওয়া, তাও চেষ্টা করি শিল্পাটাই বস্তা বেটে খাওয়ার জন্য। এখন নারকেলটা দিব এরকম বক্সে করি, আমি নারকেলটা রেখে দিই। এখন আমি নারকেলটা বাটার জন্য যেটুকু প্রয়োজন নেব, বাটার পরে যদি মনে হয় আরেকটু দরকার তখন আরেকটু নেব। সাইডে রাখ রেখে দিলাম। নারকেলের বোতাটা একবার হলে ট্রাই করে দেখবেন, যারা খাননি এখনো অসম্ভব টেস্ট, এত মজা যে না খেলে বুঝতে পারবেন। যারা খাননি এখনো আমি রিকোয়েস্ট করবো একবার প্লিজ ট্রাই করে দেখবেন, টেস্টটা কেমন তোমাদের কাছে লাগে আমাকে অবশ্যই কমেন্টস করে জানাবো। কার বেশি পছন্দ এই বর্তাটা আমাকে অবশ্যই জানাবেন। মানে যেহেতু তিনজন তাই বেশি বানাবো না, কারণ আপনারা তো খাবেই না, আমি আর পাপাই খাব। এটুকুই আমাদের জন্য যথেষ্ট। এই যে বাটাটা বাটা শেষ, একদম মিহি করে দেখতে পাচ্ছেন, একদম মিশ করে নিয়েছি, অসম্ভব টেস্ট। যারা খেয়েছেন তারা তো অবশ্যই জানেন, আর যারা খাননি তারা অবশ্যই একবার হলে ট্রাই করে দেখবেন বাটার রেসিপিটা। এই আমাদের বর্তা রেডি, এখানে ডালটা ফ্রাই হয়ে গিয়েছে, বাদাম দিব ডালে, আর মাছটাও তো হয়ে গিয়েছে। মাছটা যদি আমি খাওয়ার আগে আবার একটু গরম করে নেব তাহলে আমার কাছে বেশ ভালো লাগবে। ডালটা প্রায় হয়ে গিয়েছে, এখন ডালটাতে বাটার দিয়ে দিব, কড়াইতে তেল দিয়ে দিয়েছি, এখন রসুন কুচি আর একটু তেল, সাথে কাঁচামরিচ দিয়ে দেবো। হয়ে গেলে ধনে পাতা দিয়ে
রেডি, তাতে আজকে রান্না দুপুরের জন্য। ব্রাউন কালার হলে দিয়ে দেব, তার একটু হবে আরেকটু হলে বাগাতানো উঠে পারবে, হালকা কালার চলে এসেছে। প্রায় বারোটা হয়ে গিয়েছে, এখন আমি দিয়ে দেবো ডালের মধ্যে, দিয়ে দিচ্ছি। সো ওর বাবাকে ধনে পাতা আনতে পাঠিয়েছিলাম ডালের জন্য, ধনে পাতার সাথে দুটো ব্রয়লার মুরগি নিয়ে এসছে। যদিও আমরা ব্রয়লার মুরগিটা শুধু ফ্রাই বা তান্দুরিতেই খাওয়া হয়, রান্না করা হয় না, মুরগিটা আমরা পক মুরগিটাই বিশেষ করে রান্না বা রোস্ট সব কিছুতেই করি, আর এটা শুধু তান্দুরি চিকেন ফ্রাই এগুলোতেই ইউজ করা হয়। আগে আমি ধনে পাতাটা রেডি করে ডালের মধ্যে দিয়ে দিব, তারপরে মুরগিটা কেটে দই পরিষ্কার করে নেব। এই যে ধনে পাতা দিয়ে দিলাম ডালের মধ্যে, আর কিছু কাঁচা মরিচ পালি করে দিয়ে দিয়েছি ফ্লেভারের জন্য। দুপুরের রান্না এতো, আজকের রান্না ভর্তা, কালকের একটু মাছের তরকারি ছিল, মাছ ফ্রাই আর ডাল, ভাত এখনও বসেনি, ভাত বসাবো। সো শেষ আজকের মতো, এখন আমি ভাত বসাবো, আর এই যে মুরগিগুলো কেটে ধুয়ে ফ্রাই বা তান্দুরির জন্য ম্যারিনেট করে ডিপে রেখে দিব, আর এই হচ্ছে ধনে পাতাগুলো রেডি করব। ওকে, আল্লাহ হাফেজ, অনেক অনেক ভালোবাসা আর দোয়া রাখবেন আমাদের জন্য, আমিও রাখবো আপনাদের জন্য। আল্লাহ হাফেজ, বাই।